গাইজ, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এটা হচ্ছে আমার ব্লগ 6 অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 6। আর আমরা আজকে যাচ্ছি চট্টগ্রামের অনেক ভালো একটা জায়গা, পার্কিরচর, পার্কির সমুদ্র সৈকত। জায়গাটা অনেক সুন্দর, আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। সো বারবার আমার ফ্রেন্ড ও বারবার শুধু গুগল ম্যাপ খুঁজতেছে কেমনে যাবো কেমনে যাবো। সো চলেন যাই, গুগল ম্যাপ থেকেই নিলাম, ইন্টারনেট থেকে নিয়ে এখন যাচ্ছি। গাড়ির প্রচুর পলিউশন, আর ব্লগিংটা আমি আজকে এই জায়গা থেকে শুরু করতেছি, বাসা থেকে শুরু করলাম না আর কি। সো যাওয়া যাক, লেটস গো। ইটস এ রিমিক্স। আমরা এখন নদীর এই পারে চলে নদীর এই পারে আসার পরে দেন আমরা অনেক সুন্দর একটা জিনিস দেখলাম। আমরা যদিও চিনি না কিছু এখানে, আমরা ম্যাপ দেখে দেখে আসতেছি। নানাবিল আমের নাই, তুই আসল যেটা দেখতেছি এটা অবশ্যই সবার সারপ্রাইজ হবেন। ইয়ে, বিশাল বড় একটা ইয়া খেত। এটা কি? কাশফুল বাগান। কোন ইন্টারনেট? বিশাল বড়। সবাই একটু এনজয় করেন যারা এইসব পান না। এখানে কোনো বাতাস নাই, গরমে পুড়তেছি। নাবিল, আমার তুমি তো মোটামুটি, তোর তো অনেক ভালো ইউটিউব চ্যানেলটা, আমাকে সাপোর্ট করে সবসময়। আর নাবিলের ইউটিউব লিঙ্কটা দেওয়া হবে কি? জিবিএস চ্যানেল। যারা আসেন কাশফুলটা দেখে আসি, চলেন। কিয় না কোনো কথা, সূর্যের কিরণের সাথে তোমার উজ্জ্বল আলোকতা, বলে দাও একবার মন ছুটে বারবার, তবু কেন বুঝো না তুমি আমার সোনার চিড়িয়া। তুমি নেই আমি একা, লিখিনি কোনো কবিতা, পুরনো সেই ছবিটা ভুলে আমায় তুমি যেও না। আলতা পরা কোমল পায়ে ঝুমুর 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 বাজে, তুমি হি না এক মুহূর্ত আমার জীবন বৃথা কাজে। ওরে নীল দরিয়া আমায় দে রে যে ছাড়িয়া, বন্দি হইয়া মন। সো গাইজ, আমরা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি, কারণ আমাদের টার্গেট পার্কিরচর। এত সুন্দর একটা জিনিস পাবো কখনো কল্পনাও করি না আমি। এই, তুই কল্পনা করছিলি? নাবিল তো একটা চিল্লান দিছে এটা দেখা ভাই। অনেক মানে আমি এত বড় কাশফুল অবশ্য দেখছি কেন আমার মনে নয়, তবে আজকে দেখলাম, মানে বড় হওয়ার পরে খুব ভালো লাগতেছে। সো ম্যাপ 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 খুঁজ কেমনে যাইতে হবে। সো গাইজ, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। চলেন আমরা দেখি কোন দিকে যাওয়া যায়। আমরা এখন আমাদেরকে গুগল ম্যাপ সাজেস্ট করছে রিক্সা নেওয়ার জন্য, তো যাচ্ছি। It's been a long time, Master D, my man, Big Spade, yeah, you know how we do it, yeah. So guys, আমরা এখন চলে আসছি কুঞ্জে পার্কিরচরে। আর আমরা যেখানে নামছিলাম আমরা পুরাই ভুল করছি, আমাদের রাস্তা ছিল এখান থেকে, আমরা ওদিক থেকে আসছি, পুরা উল্টা রাস্তা আসছি। সো পার্কিরচর আসছি, আমরা কি কি কিছু কিছু উঠছি, নৌকা, বাস, টেম্পো, সিএনজি, যা পাইছি তাতে বাসে উঠি নাই তো। অসাধারণ উপরে সব, এগুলো কি গাছ? ঝাউ গাছ। আর এগুলো আমাদের মোটা নাবিল, গাজী মোহাম্মদ নাবিল হোসেন, জিবিএইচ চ্যানেলের অ্যাডমিন। এবং আর কি কি আছে? ইনস্টাগ্রাম কি
লাভ ইউ। অনেক বেশি ভিড় হবে, ওখানে একটা জাহাজ আছে ভাঙা, তাই সব এখানে জাহাজ দেখতে আসবে। হ্যাঁ অনেক বেশি আসে তো ওখানে মানুষ হয়ে দেখ। আরে ভাই এখানে এখানে অনেক বেশি ভিড়, আর আমি ভাবছিলাম যে এখানে একটু গোসল করতে পারবো, কিন্তু ভিড় আসছে শো পরে। কি বুদ্ধি আমার, কি বুদ্ধি আটা ঠিক আছে আমার, কি বুদ্ধি ভিড় আসছে শো পরে। তোরটা তো প্যাক করে মাথায় জানা দিয়ে পড়ে আসছে। আচ্ছা যাই হোক, আমি একটু শো করব। আমরা দুইটা দিবি আমার লাস্ট দুইটা দেখ। গাইস বিচে আসছি, একটু নামবো না তাকি হয়, কিন্তু এখন কেমনে নামবো কিচ্ছু নাই, প্যান্টিন কিছু আনতে পারলাম না, তার জন্য অনেক। হ্যাঁ কি জি হয়ে গেছে, আচ্ছা বস না। সো গাইস এখন কেমনে নামবো চিন্তা করতেছি, কিন্তু আমার তো নামতেই হবে, আমার বিচে আসছি, এত সুন্দর একটা বিচে আসছি, কিন্তু নামবো না তাকি কখনো হয় ভাই, নামতে হবে বিচে। এ আজকে বিচে নামবি না, এই বিচে নামবি, আমাদের কিউট বয় সে নামবে। সো গাইস আমরা এখন বিচে নামবো, আর পার্কির তোরটা অনেক সুন্দর, চলো একটু দেখে আসি। হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়াই তোরি রে, নঙ্গ ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হাইরে, সারেং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হাইরে, কান্দে রইয়া রইয়া। তো আমরা এখন কি গোসল করার জন্য আমার জুতা, আমার জুতা আছে ব্রো, আজ পর্যন্ত আমরাই সিঙ্গেল দোস্ত, আমরাই সিঙ্গেল, আমাদের আর হইলো না। এটা হচ্ছে আপনার ঘূর্ণিঝড় রোয়ানু যখন হয়েছিল আরও তিন চার বছর আগে, তখন এটা কোনো এক জায়গা থেকে ভাসিয়ে এখানে আসছিল, তারপরে এটা মানে এই অবস্থা করে আছে। এটা এই পার্কির চরের সবচেয়ে বেশি সৌন্দর্যের জিনিস হচ্ছে এই শিপটা, অনেক বেশি সুন্দর, মানে বীজটা আগে যতটা বেশি সুন্দর ছিল তার থেকে বেশি সুন্দর করে দিচ্ছে এখন এই জিনিসটা। সো আপনার এখানে আমি সাজেস্ট করবো এই জায়গাটাও আসতে পারেন, যদি আপনারা সবাই চট্টগ্রামে আসেন এই জায়গাটা, রোদের কারণে আমি তাকে এই জায়গাটা অনেক সুন্দর। আমরা এখন পেয়ে গেছি একটা জাহাজ, বিয়ার গার্লসকে আমরা এখন নকল করবো, তো জাহাজের উপরে যেতে হবে, যেন আমাদেরকে রশি টসি যেগুলো তারপরে আমরা উঠতে পারবো। ওই ওই পারে এদিকে দেখে, এদিকে তো মানুষ, ওই ওই পারে যে দূরে দূরে অনেক জাহাজ আছে। তো আমাদেরকে এখন ঝুড়ি ছুরি টুরি কিছু না, যে আমরা এখান থেকে ছেড়ে দিব, তো আমাদের রাস্তায় এটা কিন্তু ভাঙা একটা জাহাজ পেয়েছি, আমরা সেই জাহাজ থেকে রশি তারপর প্রয়োজনীয় দ্রব্যাবলী নিয়ে দেন আমরা নিচে নামবো, তারপর আমরা একটা যে ব্যাপারে একটা বাসিয়ে দিবো, তারপরে আমরা যাবো। তো চলুন আমরা ইয়াতে যাই, কি বলেন জাহাজ জাহাজ।
জাহাজ কত উঁচা, এটার উপরে উঠবো কেমন দোস্ত? পানি অলরেডি এতটুকু ভিজা। সো আমাদের যেমনি হোক আজকে সার্ভাইভ করে আমরা এটা জয় করতেই হবে। হ্যাঁ নাবিল, এদিকে তাকা নাবিল, এদিকে তাকা। এটা যদি হঠাৎ যদি ভূতের ভাবে চলতে শুরু করে, ধর এদিকে বাঁকা হয়ে গেছে, তখন কি করবি? হ্যাঁ কি বলবা বলো। একদিনও টিকে না, তুই কেন দিচ্ছ? তুই কেন দিচ্ছ? হ্যাঁ আমরা এখন এই এলাকা থেকে চলে যাচ্ছি, পার্কের চড়া আর এই শিপটাকে অনেক মিস করবো। নেক্সট আবার কবে আসবো জানি না, বাট এই জায়গা থেকে যদি কেউ আসতে চান তাহলে আমি সাজেস্ট করবো চট্টগ্রামে অনেক সুন্দর একটা প্লেস এই পার্কের চর, চাইলে সবাই আসতে পারেন। তো আপনারা কেমনে আসবেন? প্রথমে নতুন ব্রিজ, নতুন ব্রিজ থেকে ওখান থেকে আপনারা ইয়াতে আসবেন, কোন জায়গায় জানি নামলাম আমরা, চমুনি বললে চমুনি আসে নামা যে ওখানে, চমুনি থেকে সরাসরি আপনারা পার্কির চরের বীজ বললে চলে আসতে পারবেন, এই সুন্দর একটা উপভোগ করতে পারবেন এত সুন্দর একটা জায়গা। আর চলেন একটা সিনেমাটিক ভিউ দেখে আসি। নঙ্গ ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হাইরে, সারেং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া। ওরে নীল দরিয়া, আমরা এখন নদীর এই পারে চলে আসছি, আর এই পারে এসে দারুণ একটা জিনিস পাইলাম। নেপালে যারা আসবেন এই জায়গাটাতে না আসলে পুরাই মিস। আর ব্লগ সিক্স কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে, লাইক করবেন এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট যে কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। গুড বাই।